হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন কিভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজটিকে মনিটাইজেশন করার উপযোগী করে তুলবেন এবং কিভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজে ফলোয়ার্স বাড়াবেন হ্যাঁ বেসিক্যালি তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা কিন্তু চাইলে আপনাদের পেজটিকে কিন্তু সহজেই র্যাঙ্ক করাতে পারেন পোস্ট অনেক রিচ বাড়াতে পারেন বা পেজের ফ্যান ফলোয়ার্স বাড়াতে পারেন জাস্ট একটি রিয়েলভাবে একটা কাজ করে সো কীভাবে আপনারা সেই কাজটা করবেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটি তো আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপসে চলে আসবেন এট ফার্স্ট তো এর আগে আমি কিছু সিম্পল আমার ভিডিও দেখাই সরি পোস্ট দেখাই আপনাদের এই যে এই পোস্টটা এক্সাম্পল আমি আটত্রিশ মিনিট আগে করেছি সো আমি কিন্তু মেনশন করেছি এখানে যে দেখুন যে আমি এখানেকে পোস্ট করছি ফি আছি ফলো দিলে ফলো ব্যাক বা ফলো ফর ফলো তো এইভাবে আপনারা এখানে মেনশন করবেন আমি যেরকম বাংলাদেশি কিছু টপ অনেক যেগুলোর ফলোয়ার এগুলোকে মেনশন করছি সেম এরকম কিছু পেজকে আপনারা ফলো দিয়ে রাখবেন দেন পোস্ট করার ক্ষেত্রে আপনারা এগুলোকে মেনশন করবেন তো আমি এক্সাম্পল চলে আসলাম পোস্ট অপশানে এখানে লিখলাম ফলো ফর ফলো তো এখানে আরও কিছু সেটিংস আছে পেজের মধ্যে আমি এগুলো আপনাদের দেখাবো এর আগে পোস্টই করে আপনাদের দেখাই আসলে পোস্টে কেমন কমেন্ট আসে বা কেমন রিসপন্স আসে তো আমি ফলো ফর ফলো ফলো ফর ফলো দেন আমি যে আইডিগুলো মেনশন করব আপনারা চাইলে কিন্তু এই আইডিগুলো মেনশন করতে পারেন তো আমি এই যে এই পেজটাকে মেনশন করলাম এটা এই ভাইয়ের উনত্রিশ হাজার লাইক আর সরি ফলোয়ার্স তো আমি এটা মেনশন করলাম দেন আমি আরও কিছু আইডি আমার ফেসবুক পেজ আমার এখানে সিলেক্ট করা আছে আমি এগুলোকে মেনশন করলাম দেন একবার একদিনে মেনশন করে পোস্ট করবেন দেখবেন যে আপনাদের পোস্টে কমেন্ট আসে না বা পোস্টে রিচ পাচ্ছেন না রিসপন্স পাচ্ছেন না তাইলে কিন্তু হবে না আপনার রেগুলার এইভাবে পোস্ট করতে হবে তো আমি যখন প্রথম প্রথম পোস্ট করি তখন কিন্তু আমার পোস্টে এরকম লাইক বা রিসপন্স আসতো না তো আস্তে আস্তে পোস্ট করতে করতে এখন কিন্তু আমি পোস্ট করলেই কিন্তু দশ পনেরো মিনিটে আমার কিন্তু এক দেড়শোর উপরে কমেন্ট চলে আসে দেখুন আমি কীভাবে পোস্টই করতেছি আমি যে এইভাবেকে মেনশন দিলাম আরও কিছু পেজ আছে আমিগুলোকে এগুলোকে মেনশন দিই আমি যে এই পেজটাকে মেনশন দিই দেন এতটুকুই জাস্ট আপনারা কিন্তু এখানে এইভাবে জাস্ট মেনশন করবেন দেন আমি এই পোস্টটিকে পাবলিশ করে দিলাম আমার পেজে তো চলুন দেখা যাক এবার রেজাল্ট আসলে কি পরিমাণ রিসপন্স আসে পোস্টের মধ্যে বা কেমন লাইক কমেন্ট আসে তো এইভাবে কি হয় আপনার যে ম্যানশন করলেন বিভিন্ন বড় বড়ো ফেসবুক পেজগুলোতে এইভাবে কিন্তু অটোমেটিক তাদের যে ফ্যান যা ফলোয়ার্স আছে তাদের সামনে কিন্তু অটোমেটিক আপনার পোস্টটি কিন্তু সাজেস্ট হয় দেখুন এক্সাম্পল আমি নিচে যাই এই যে ধরুন এই যে এই পোস্টটা একচল্লিশ মিনিট আগে যে পোস্টটা করা হয়েছে দেখুন আমি কিন্তু এই ভাইকে ফলো করি নাই এই আইডিটাকে এই পেজটাকে তারপরও কিন্তু আমার সামনে চলে আসছে এরকম অসংখ্য পেজ আছে ফলো না করলেও অটোমেটিক কিন্তু পোস্ট সামনে চলে আসে তো সেম এইভাবেই আমি যে পোস্টটা করলাম এভাবেই আমার পোস্টটা কিন্তু এক একজন এক একজনের সামনে অটোমেটিক সাজেস্ট হবে এই যে দেখুন যে এই এই পোস্টটা আমি কিন্তু আমার কিন্তু ফলোয়ার্স না বা আমি ফলো করি নি এই পেজটাকে তারপরও কিন্তু আমার সামনে পোস্ট চলে আসছে তো চলুন এবার চেক করে দেখে আমার পেজে ফলোয়ার্স কতগুলো আসছে সুপিস দেখতে পাচ্ছেন এক মিনিটে দুইটা কমেন্ট চলে আসছে এ দেখুন একটাও কিন্তু আমার ফলোয়ার্স না বা আমিও কিন্তু একটাকে ফলো করিনি এইভাবে আপনারা এদেরকে ফলো দিয়ে দিতে পারেন বা এখানে কমেন্টে বলতে পারেন যে ফলো ব্যাক যারা নতুন পেজ নতুন কাজ করতেছেন বেসিক্যালি তাদের তারা কিন্তু এই প্রসেসটা কাজে লাগাতে পারেন এখন আমি লিখে দিলাম ব্যাগ তো এখন কি হবে আমি যে ওই ভাইকে ফলো দিলাম ও কিন্তু ব্যাক দিবে দেখুন সাতটা কমেন্ট চলে আসছে আপনারা কিন্তু দুইটা দেখলেন নাও টাইম সাতটা কমেন্ট চলে আসছে এই যে বেচারা প্রেম এই পেজটা দেখুন এতে তিন হাজার ফলোয়ার্স তো আমি এটাকে একটা ফলো দিয়ে দিলাম একটা ফলো দিলাম দেন এখানে লেখলাম যে ডান ব্যাগ এইভাবে কিন্তু দেখুন এখন দেখুন আমার পোস্টতে কত লাইক এগারোটা চলে আসছে কিন্তু লাইক সরি পনেরোটা লাইক চলে আসছে আমার পেজের মধ্যে এই পোস্টের মধ্যে আপনাদের সামনে লাইভ প্রুফ যে পোস্টটা করলাম আমি পনেরোটা লাইক পনেরোটা কমেন্ট চলে আসছে লাইক কিন্তু একটাও নাই কিভাবে এই এই কমেন্টগুলো আসতেছে সেটা তো বললামই যে অটোমেটিক যে পেজগুলো আমি ম্যানশন করেছি বা বিভিন্ন পেজগুলো বড় পেজগুলো তাদের যে ফ্যান ফলোয়ার ছিল তাদের সামনে কিন্তু ও সাজেস্ট হচ্ছে বা এরকম নতুন নতুন যারা পেজ করছে তাদের সামনে অটোমেটিক আমার পোস্টটা সাজেস্ট আকারে যাচ্ছে যার কারণে আমার পেজে কমেন্ট করতেছে তাদের ফলোয়ার্স বাড়ানোর জন্য অনেকে কমেন্টস যে ফলো মি ফলো ব্যাক এই যে দেখতে পাচ্ছেন এভাবেই কিন্তু আপনারা ফলো ব্যাক করে বা ফলো দিয়ে ওদের সাথে ফলো ফর ফলো করে আপনারা আপনাদের পেজটিকে গ্রো করতে পারেন তো আমি এবার দেখি আসলে কতগুলো ফলোয়ার্স কতগুলো কমেন্ট আসলো কয় মিনিটে তো দেখতে পাচ্ছেন দুই মিনিটে সাতাইশটা কমেন্ট অথচ লাইক কিন্তু একটাও নাই তো এইভাবেই আপনারা পোস্ট করে করে মেনশন করে করে আপনাদের পেজে কিন্তু আপনার ফলোয়ার্স বাড়াতে পারেন তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ধন্যবাদ